WBCS Prelims Question 2015 Question number 1 Kadambari Granther Rachayita Ke Chilen Option A Kalidas Option B Kolohon Option C Bhavabhuti Option D Banbhatto Shotik answer Option D Banbhatto Banbhatto Chilen Khristiyo Saptam Shatabdir একজন সংস্কৃত পণ্ডিত তিনি উত্তর ভারতীয় রাজা হর্ষবর্ধনের সভাকবি তিনি হর্ষবর্ধনের জীবনী নিয়ে হর্ষচরিত এবং কাদম্বরী উপন্যাসটি লিখেছিলেন নেক্সট কোয়েশ্চেন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল হরপ্পা লোথাল ধোলাভিরা সুরকোটাটা সঠিক আনসার অপশন বি লোথাল লোথাল হলো প্রাচীন সিন্ধু সভ্যতার একেবারে দক্ষিণ পূর্ব দিকের একটি বিখ্যাত শহর ও বন্দর এটি বর্তমানে গুজরাটে অবস্থিত 1954 সালে এটি আবিষ্কার হয়েছিল এবার WBCS প্রিলিমস এর 2016 এর কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 1 হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত ছিল কালীবঙ্গান কোড ডিজি রোপার লোথাল সঠিক আনসার হবে অপশন ডি লোথাল কোয়েশ্চেন নাম্বার 2 নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দবংশের পতন হয় অপশন এ মিচ্ছকটিকম অপশন বি দেবী চন্দ্রগুপ্ত অপশন সি মত্তবিলাস অপশন ডি মুদ্রারাক্ষস সঠিক আনসার অপশন ডি মুদ্রারাক্ষস চতুর্থ শতাব্দী বা অষ্টম শতাব্দীতে সংস্কৃত পণ্ডিত বিশাখ দত্তের লেখা মুদ্রারাক্ষস এই গ্রন্থ থেকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার কথা বর্ণনা করা যায় বা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার কথা আমরা জানতে পেরেছি 2017 WBCS প্রিলিমস এর কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 1 কাদম্বরীর রচয়িতা হলেন অপশন এ আর্যভট্ট অপশন বি কলহন অপশন সি ভবভূতি অপশন ডি বানভট্ট সঠিক আনসার অপশন ডি বানভট্ট কোয়েশ্চেন নাম্বার 2 বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসকের নাম কি অপশন এ কৌটিল্য অপশন বি নচিকেতা অপশন সি চরক অপশন ডি জীবক সঠিক আনসার অপশন ডি জীবক জীবক খ্রিস্টপূর্ব 540 অব্দে মগধের রাজধানী রাজগৃহে জন্মগ্রহণ করেন তিনি বিম্বিসার এবং অজাতশত্রুর সমসাময়িক ছিলেন কোয়েশ্চেন নাম্বার 3 রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি অপশন এ মহেঞ্জোদারো অপশন বি সুরকোটাটা অপশন সি কালীবঙ্গান অপশন ডি লোথাল সঠিক আনসার অপশন সি কালীবঙ্গান রাজস্থানের হনুমানগড়ে ঘরঘরা নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত 1953 খ্রিস্টাব্দে এ ঘোষ এবং 1960 খ্রিস্টাব্দে বি থপার এই নগরটি আবিষ্কার করেন কোয়েশ্চেন নাম্বার 4 মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন অপশন এ বিম্বিসার অপশন বি অজাতশত্রু অপশন সি মহাপদ্মনন্দ অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক আনসার অপশন এ বিম্বিসার বিম্বিসার ছিলেন হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা তিনি সৈনিক উপাধি লাভ করেছিলেন তার পুত্র ছিলেন অজাতশত্রু নেক্সট কোয়েশ্চেন অষ্টদিগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন অপশন এ প্রথম দেবরায় অপশন বি দ্বিতীয় দেবরায় অপশন সি বীর নরসিংহ
অপশন ডি কৃষ্ণদেব রায়। সঠিক আনসার অপশন ডি কৃষ্ণদেব রায়। কোয়েশ্চেন নাম্বার সিক্স, মৌর্য শাসক যিনি তার আদর্শ লিপিগুলিতে প্রিয়দর্শী নাম ব্যবহার করেন, অপশন এ বিম্বিসার, অপশন বি অশোক, অপশন সি বৃহদ্রথ, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক আনসার অপশন বি অশোক। অশোক প্রায় 36 বছর মৌর্য সিংহাসনে বসেন। তার পিতা ছিলেন বিন্দুসার। অশোককে চণ্ডাশোক এবং দেবনাম প্রিয় বলেও অভিহিত করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার সেভেন, চীনা পর্যটক হিউয়েন শান কার রাজত্বকালে ভারতে এসেছিলেন, অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি অশোক, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি বিম্বিসার। সঠিক আনসার অপশন সি হর্ষবর্ধন। হিউয়েন শান 603 খ্রিস্টাব্দে চীনের হেনান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি 629 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ সি ইউ কি। WBCS প্রিলিমস 2018 কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার ওয়ান, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? অপশান এ সুরকোটাডা, অপশান বি লোথাল, অপশান সি ধোলাভিরা, অপশান ডি বানোয়ালি। সঠিক আনসার অপশান ডি বানোয়ালি। কোয়েশ্চেন নাম্বার টু, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ বুদ্ধ ঘোষ, অপশান বি অশ্ব ঘোষ, অপশান সি নাগার্জুন, অপশান ডি পাণিনি। সঠিক আনসার অপশান বি অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন। তিনি বুদ্ধচরিত গ্রন্থটি রচনা করেন, যাতে বুদ্ধদেবের জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা বর্ণনা করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার থ্রি, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? অপশান এ ফাহিয়েন, অপশান বি হিউয়েন শাং, অপশান সি মেগাস্থেনিস, অপশান ডি স্ট্রাবো। সঠিক আনসার অপশান সি মেগাস্থেনিস। গ্রিকের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন আলেকজান্ডার। তার সভাকবি ছিলেন সেলুকাস, যিনি মেগাস্থেনিসকে মৌর্য সাম্রাজ্যে অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে পাঠান এবং মেগাস্থেনিসই ইন্ডিকা গ্রন্থের রচনা করেন। কোয়েশ্চেন নাম্বার ফোর, কোন রাজ্যটি বর্তমানে বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? অপশান এ অঙ্গ, অপশান বি কোশল, অপশান সি মগধ, অপশান ডি অবন্তী। সঠিক আনসার অপশান সি মগধ। ষড়শ মহাজন পদের মধ্যে মগধ হলো সবচেয়ে অন্যতম এবং এটি সব থেকে বেশি শক্তিশালী। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার বাণী প্রচার করেন? অপশান এ বোধগয়া, অপশান বি শ্রাবস্তী, অপশান সি সারনাথ, অপশান ডি বৈশালী। সঠিক আনসার অপশান সি সারনাথ। গৌতম বুদ্ধ সারনাথে প্রথম তার বাণী প্রচার করেছিলেন। এটি বর্তমানে উত্তরপ্রদেশের বারাণসী শহরে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার সিক্স, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ডোকোটোস বলা হয়? অপশান এ অশোক, অপশান বি বিন্দুসার, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি ধননন্দ। সঠিক আনসার অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি গ্রিকদের কাছে স্যান্ডোক্রোটোস নামে পরিচিত,
চাণক্যের পরামর্শে নন্দবংশের পতন এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। কোয়েশ্চেন নাম্বার 7, কিতাব উল হিন্দ কার রচনা? অপশান এ আল মাসুদি, অপশান বি আল বিরুনি, অপশান সি সুলেমান, অপশান ডি ফিরদৌসি। সঠিক আনসার অপশান বি আল বিরুনি। কোয়েশ্চেন নাম্বার 8, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশান এ আর্যভট্ট, অপশান বি অমর সিংহ, অপশান সি বরাহমিহির, অপশান ডি হরিসেন। সঠিক আনসার অপশান সি বরাহমিহির। বরাহমিহির প্রাচীন গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক একজন বিখ্যাত দার্শনিক, জ্যোতির্বিজ্ঞান, গণিতবিদ এবং কবি ছিলেন। তিনি পঞ্চসিদ্ধান্তিকা ও বৃহৎ সংহিতা গ্রন্থের রচনা করেন। কোয়েশ্চেন নাম্বার 9, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি কুমারগুপ্ত, অপশান সি স্কন্দগুপ্ত, অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক আনসার অপশান সি স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত বংশের সেরা ও শক্তিশালী নরপতি। তিনি দুর্ধর্ষ হুন জাতিকে পরাজিত করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 10, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত? অপশান এ সতীশচন্দ্র, অপশান বি বিপানচন্দ্র, অপশান সি রামচরণ শর্মা, অপশান ডি অমলেশ ত্রিপাঠী। সঠিক আনসার অপশান সি রামচরণ শর্মা। প্রাচীন ভারতের ঐতিহাসিক রামচরণ শর্মা, যিনি 1919 থেকে 2011 সাল পর্যন্ত প্রায় 92 বছর বয়সে মারা যান, তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপক ছিলেন। WBCS প্রিলিমস কোয়েশ্চেন 2019, কোয়েশ্চেন নাম্বার 1, বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? অপশান এ লুম্বিনি, অপশান বি সারনাথ, অপশান সি কুশীনগর, অপশান ডি বোধগয়া। সঠিক আনসার অপশান ডি বোধগয়া। বোধগয়া হল ভারতের বিহার রাজ্যের গয়া জেলার একটি শহর, যা বৌদ্ধ শিষ্যদের জন্য পূর্ণ তীর্থ। এটি বিখ্যাত হওয়ার কারণ এই স্থানেই বুদ্ধ প্রথম নির্বাণ লাভ করেছিলেন বোধিবৃক্ষের নিচে। বোধিবৃক্ষের নিচে বুদ্ধ প্রথম নির্বাণ লাভ করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 2, মিচ্ছকাট্টিকম নাটকের রচয়িতা কে ছিলেন? অপশান এ বিশাখ দত্ত, অপশান বি শূদ্রক, অপশান সি বাণভট্ট, অপশান ডি ভাস। সঠিক আনসার অপশান বি শূদ্রক। কোয়েশ্চেন নাম্বার 3, গুপ্ত বংশের উত্তরাধিকার সূত্রে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি বিষ্ণুগুপ্ত, অপশান সি স্কন্দগুপ্ত, অপশান ডি প্রথম চন্দ্রগুপ্ত। সঠিক আনসার অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। হরিসেনের প্রয়াগ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। সমুদ্রগুপ্তের পুত্র ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন এবং তারই রাজত্বকালে চীনা পর্যটক ফাহিয়েন ভারতে আসেন। কোয়েশ্চেন নাম্বার 4, অশোকের লিপি ও ব্রহ্মলিপির পাঠ উদ্ধার কে করেন? অপশান এ আলেকজান্ডার ক্যানিহাম, অপশান বি জেমস প্রিন্সেপ, অপশান সি ম্যাক্স মুলার, অপশান ডি মর্টিমর হুইলার। সঠিক আনসার অপশান বি জেমস প্রিন্সেপ। কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোন স্থানটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষাৎ মেলে? অপশান এ প্রতাপগড়, অপশান বি
मेहरगढ़, ऑप्शन सी कोयटा, ऑप्शन डी कालात। सठिक आंसर ऑप्शन बी मेहरगढ़। फरासी प्रत्नतात्विक जा फ्रांसोआ जारिज एवं पाकिस्तानी प्रत्नतात्विक रिचार्ड मिडो बेलुचिस्तान निकटवर्ती अंचले खनन कार्य चालान एवं 1974 साले मेहरगढ़ सभ्यतार निदर्शन पावा जाए। WBCS प्रीलिम्स क्वेश्चन 2020। क्वेश्चन नम्बर 1, बोघाचकाई गुरुत्वपूर्ण कारण कि? ऑप्शन ए, এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি গড়ে তুলেছিল। অপশন বি, আদি বৈদিক সাহিত্য এখানেই রচিত হয়। অপশন সি, এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীর নাম উল্লেখ আছে। অপশন ডি, ওপরের কোনোটিই নয়। সঠিক আনসার অপশন সি, এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীর नाम उल्लेख आछे। क्वेश्चन नम्बर 2, निम्नलिखित स्थानगुलिर मध्य कोथाय भारतीय उपमहादेशे प्राचीनतम कृषिकार्यर प्रमाण मेले? अपशन ए मेहरगढ़, अपशन बी प्रतापगढ़, अपशन सी कालाट, अपशन डी कोयटा। सठिक आंसर अपशन ए मेहरगढ़। क्वेश्चन नम्बर 3, आदि वैदिक जुगे কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? অপশন এ সমিতি, অপশন বি সভা, অপশন সি সমিতি ও সঙ্গম, অপশন ডি উভয়ই, এ ও বি। সঠিক আনসার হবে অপশন ডি উভয়ই, সমিতি ও সভা। সভা ছিল বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানী বৃদ্ধদের প্রতিষ্ঠান, আর সমিতি হলো অধিকতর প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান যেখানে সবাই স্বাধীনভাবে যোগদান করতে পারে এবং এমনকি নারীরাও এই সমিতিতে যোগদান করতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতার সঙ্গে কোনটি সম্পর্কিত? অপশন এ হরপ্পা ও মহেঞ্জোদারো উভয়ই রাভি নদীর তীরে অবস্থিত, অপশন বি চানহুধারো ও কালীবঙ্গান উভয়ই বর্তমানে রাজস্থানে অবস্থিত, অপশন সি সুরকোটাডা ও ধোলাভিরা উভয়ই গুজরাটে অবস্থিত, অপশন ডি লোথাল নর্মদা নদীর তীরে অবস্থিত। সঠিক আনসার অপশন বি চানহুধারো ও কালীবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত। WBCS প্রিলিমস 2021-এর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1, রামচরিত মানস গ্রন্থের রচয়িতা কে? অপশান এ হরিসেন, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি জয়দেব, অপশান ডি তুলসীদাস। সঠিক আনসার অপশান ডি তুলসীদাস। কোয়েশ্চেন নাম্বার 2, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? অপশান এ রুদ্রদামন, অপশান বি হরিসেন, অপশান সি সমুদ্রগুপ্ত, অপশান ডি বানভট্ট। সঠিক আনসার অপশান বি হরিসেন। কোয়েশ্চেন নাম্বার 3, অমুক্ত মাল্যদের রচয়িতা কে? অপশান এ রাজরাজ্জল, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি দেবরায়, অপশান ডি কৃষ্ণদেব রায়। সঠিক আনসার অপশান ডি কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের একজন সম্রাট, তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। কোয়েশ্চেন নাম্বার 4, বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? অপশান এ দেবপাল, অপশান বি ধর্মপাল, অপশান সি রামপাল, অপশান ডি শশাঙ্ক। সঠিক আনসার অপশান বি ধর্মপাল। ধর্মপাল হলেন পাল বংশের দ্বিতীয় ও শ্রেষ্ঠ রাজা। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হল ত্রিপক্ষীয় যুদ্ধ। কোয়েশ্চেন নাম্বার 5,
শকাব্দের সূচনা কবে হয়? অপশান এ 78 খ্রিস্টাব্দ, অপশান বি 78 খ্রিস্টপূর্বাব্দ, অপশান সি 178 খ্রিস্টপূর্ব, অপশান ডি 178 খ্রিস্টাব্দ। সঠিক আনসার হবে 78 খ্রিস্টাব্দ। ভীম কদফিসেসের পর কুষাণ বংশের সিংহাসনে বসেন কনিষ্ক। তিনি ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা। 78 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এবং শকাব্দের প্রবর্তন করেন। কোয়েশ্চেন নাম্বার 6, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? অপশান এ মৌর্য রাজবংশ, অপশান বি সেন রাজবংশ, অপশান সি হুসেন শাহী রাজবংশ, অপশান ডি পাল বংশ। সঠিক আনসার অপশান ডি পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। সন্ধ্যাকর নন্দী রামপালের সভাকবি ছিলেন। তিনি রামচরিত গ্রন্থটির রচনা করেছিলেন।